জমি মালিক থাকবে রাজারা, জমিদাররা প্রভোগ করবে, বাকিরা রাজাকে জমিদারকে দিতে হবে। এই রাজতন্ত্র চলল হাজার হাজার বছর ধরে। তারপর এলো ইউরোপে নবজাগরণ, রাজার পুত্র রাজা, তার পুত্র রাজা, তার পুত্র রাজা চলবে রাজতন্ত্র। রাজারা বিলাস বহুল জীবন যাপন করবে তা হবে না। আমরা আমাদের শাসনকর্তা নির্বাচন করব। আমরা সামনে জিনিসপত্রের দাম বাড়ার কোনো প্রশ্নই নেই। সমস্ত মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেল, সমস্ত মানুষের মাথা গোঁজার ঠাঁই পেল, ভিক্ষাবৃত্তি উঠে গেল, এমনকি খেলাধুলায় বিশ্বের শ্রেষ্ঠ স্থান অধিকার করল এবং বৈজ্ঞানিক গবেষণায় মহাকাশযান প্রথম পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এইভাবে সমস্ত দিক থেকে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন অগ্রগতি ঘটিয়েছিল। আমরা পালন করছি, আপনারা জানেন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর সারা বিশ্বকে তাক লাগিয়েছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। যে সমাজতান্ত্রিক অর্থনীতি সেই দেশ থেকে দারিদ্র থেকে শুরু করে সব দূর করেছিল, একজনও বেকার ছিল না, একজনও ভিক্ষুক ছিল না, এবং সমস্ত উৎপাদন ব্যবস্থায় বিরাট পরিবর্তন ঘটল, শিল্পের বিকাশ ঘটল, কৃষির বিকাশ ঘটল, জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটল, বিজ্ঞানের অগ্রগতি এমন ঘটল যে প্রথম মহাকাশযান পাঠিয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে, এবং বিনা পয়সা শিক্ষা চিকিৎসা ব্যবস্থা হলো, এবং প্রতি 100 জনে একজন করে ডাক্তার সেইখানে তৈরি করেছিল। বেসরকারি কোনো চিকিৎসা ব্যবস্থাই ছিল না, সমস্ত ছিল সরকারি উদ্যোগ। ফলে এইরকম পরিস্থিতি দেখে আমার সারা বিশ্বের মনীষীগণ, যারা কমিউনিস্ট ছিলেন না, রবীন্দ্রনাথ, বার্ট্রান্ড রাসেল, রোমারোলা, আইনস্টাইন, সবাই বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিলেন এবং সমাজতন্ত্রের প্রশংসা করেছিলেন। এই আজকে যে ভারতবর্ষে যত সমস্যা আমরা দেখছি, করোনা পরিস্থিতি প্রমাণ করলো দেশের এই ধনতান্ত্রিক ব্যবস্থায় যে স্বাস্থ্য ব্যবস্থা কত ভঙ্গুর, এবং আজকে এই করোনা কালে কোটি কোটি মানুষ বেকার হয়েছে, তাদের কোনো কর্মসংস্থান নেই। সরকারি হিসাব মতে প্রায় 80 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই যে অবস্থা, এই অবস্থা পুঁজিবাদের ব্যবস্থার কারণ। এই অবস্থা একচেটিয়া পুঁজিপতিদের মুনাফার পাহাড় বাড়ছে, এবং তারই সুযোগ নিয়ে সরকারগুলি হলো একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর ম্যানেজার হিসেবে কাজ করছে। ফলে জনগণের টাকায় যে সমস্ত সরকারি সম্পত্তি গড়ে উঠেছে, সমস্ত সম্পত্তি এখন নিঃশর্তভাবে একচেটিয়া দেশি এবং বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। সরকারের হাতে এখন আর কিছুই নেই। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে নভেম্বর বিপ্লব আমরা পালন করছি। আমরা জনগণের কাছে আহ্বান রাখছি, বন্ধুগণ, এই পুঁজিবাদের শোষণ থেকে মুক্তি পেতে হলে শুধুমাত্র ইলেকশনের মাধ্যমে সরকার পরিবর্তন করে হবে না। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পুঁজিবাদের শোষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনগুলি হবে সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক। এই জন্য আমরা আজ এখানে নভেম্বর বিপ্লবের 104তম বার্ষিকী পালন করছি এসইউসিআই কমিউনিস্ট দলের উদ্যোগে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.